কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবে। এই ওয়াজ শুনে নাই এমন উম্মত বাংলাদেশে পাওয়া কঠিন। রাসূল সুপারিশ করবেন এটা কোরআনের একটা আয়াতেও নাই, হাদিসে আছে। قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل كبائر من امتي এইটি আরো হাদিস আছে, রাসূল সুপারিশ করবে, কোরআনে নাই কিন্তু ওয়াজ সবাই শুনে ফেলছেন। কিন্তু রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে এমন একটা আয়াত কিন্তু কোরআনে আছে, ওই ওয়াজ আমরা কমই শুনি। রাসূল সুপারিশ করবে এমন আয়াত কোরআনে একটাও নাই। শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য, রাসূল করবেন, শহীদরা করবেন, এগুলো সুন্নাহ দিয়ে হাদিস দিয়ে প্রমাণিত। কিন্তু রাসূল মামলা দেবে এটা কোরআনে আছে। وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا আল্লাহ তাআলা বলেন আমার রাসূল বলবো আমার রব আমার উম্মতের এই লোকগুলো এই কোরআনকে পরিত্যাগ করেছে, তাদের বিরুদ্ধে আমি মামলা দিলাম, তুমি বিচার করো। আপনারা যারা কোরআন পড়েন না, কোরআন বোঝেন না, কোরআন মানেন না, আপনার বিরুদ্ধে নবী মুহাম্মদ আল্লাহর কাছে মামলা দেবে তো সুপারিশটা কে করবে? এত সোজা কোন সুপারিশের আশায় বসে আছেন? অনেকে তো এমন ভরসা করে বসে আছে শুধু নবীর সুপারিশ না পিসায় হুজুরের সুপারিশও কামে লাগবো, তাই হুজুরের উপর ভরসা করে বসে আছে, আল্লাহর সিজদা দেয়া বন্ধ করে হুজুরের পায়ে শুরু করে দিয়েছে। সুপারিশ সুপারিশ এটা একবারে বাজারের মূলার মতো, দাম খুবই কম, যে চায় সেই করে ফেলবে। মোটেও নয়, মোটেও নয়, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, কোরআনে আছে না নাই? আয়াতুল কুরসিতে নিয়মিত পড়তেছেন, অর্থটা বুঝিয়েন। আল্লাহ কয় আল্লাহর কাছে সুপারিশ করবে এমন কে আছে আল্লাহর অনুমতি ব্যতীত? কুল লিল্লাহি শাফাআতু জামিআ, আরে কায়েত আল্লাহ তাআলা বলেন আপনি উম্মতকে বলে দিন সুপারিশটা তোমার পীরের কাছে নয়, সুপারিশ কোনো নবীর কাছেও নয়, সুপারিশের কেন্দ্রবিন্দু কন্ট্রোলের সুইচ থাকবে আল্লাহর হাতের মুঠার ভিতরে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আরে কায়েত আল্লাহ তাআলা বলেন যারা সুপারিশ করবে নবী অলি শহীদ আলেম ওলামা, তবে তাদের সুপারিশ আল্লাহর হাতে থাকবে, আল্লাহ যার জন্য কবুল করবেন সুপারিশ শুধু তার জন্য হবে, অন্যের জন্য হবে না। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ যার উপরে নারাজ তার জন্য সুপারিশ নেই। এখন আল্লাহকে খুশি করতে হলে কোরআন হাদিস পড়া এবং মানা জানা দরকার আছে না নাই? তার আগে খুশি করো তারপরে সুপারিশ। এখন আল্লাহ আপনার উপরে তো নারাজ হয়ে বসে আছে, আপনি তো আল্লাহর কথা শুনেনি না, পড়েনি না, জানেনি না। এই যে আজকে সভাপতি মহোদয় আমার পাশে বসা, মহোদয় আমার হাজ ডাক্তার আইয়ুব আলী সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব, আমার আলোচনা চলাকালে উনি যদি একটা সাদা কাগজে ছোট্ট দুই লাইনের একটা সিঁড়ি কোট লিখে মাহফিল কমিটি সভাপতি প্রধান অতিথি মাঝে মাঝে দেখবেন হুজুরের হাতে একটু স্লিপ দেয়, দেয় না? লিখা লিখা একটু দেয়, জরুরি কোনো ইনফরমেশন। এখন সভাপতি সাহেব একটু লিখে দিল, আমি ওনার স্লিপটা লইয়া পকেটে রাখা দিলাম। কি লিখছে উনি দেখলামও না পড়লামও না, মানা তো আরো দূরের কথা, উনি আমার উপরের খুশি হবেন না নারাজ হবেন মনে মনে মাইন্ড করবে না? আরে হুজুর আমি লিখলাম, কি লিখলাম দেখলো না কি হুজুর? একটা বলো মামলাকারী তো সুপারিশটা কে করবো?
এখন রাসূলের সুপারিশ পাওয়ার জন্য কুরআন হাদিস ভালো করে ধরা দরকার আছে না নাই তাই তো বিদায় হজের দিন বিশ্ব নবী বলে গেছেন আমি চলে যাচ্ছি তবে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি 1,14,000 সাহাবীর সম্মুখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হতে পারে এই দিনে এই মাঠে দুনিয়ায় তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না বিশ্বনবীর বিয়োগান্তের খবর শুনে সাহাবায়ে কেরাম বেকারার হয়ে কাঁদতে শুরু করলেন কেউ কেউ হাউ 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 মাউ করে কাঁদলেন চক্ষু শ্রুশিক্ত হলো দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তে থাকলো নবী মুহাম্মদ দেখেই প্রবোধ দিলেন টেনশনের কারণ নাই আমি দুটি জিনিস রেখে যাব আমি নবী চলে যাব যদিও দুটিকে আকড়ায়া ধরতে পারো ও দুটি তোমাদের কেমন জায়গায় পৌঁছাবে যেখানে জান্নাতের সিঁড়িতে আমার সাথে আবার দেখা হয়ে যাবে লাংতা দিল্লো পথহারা হবে না আমি যে পথে গেছি তোমরাও সে পথে আগাবে ও দুটি জিনিস ধরলে পরে রাসূলের সাথে মিলন হবে দেখা হবে কথা হবে ও দুটা ছেড়ে দিলে পথহারা হয়ে যাবে রাসূলের পথের সাথে তোমার পথের মিল নাই রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনাও নাই উম্মতের নামদারি কিছু মানুষ কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাইবে হাউজের পানি পান করতে চাইবে কাউসারের পেয়ালা পান করতে চাইবে রাসূল বলে আমিও দিতে চাইব কিন্তু বাইহালু বাইনাহুম ওয়া বাইনি তাদের কাছে যাওয়ার আগে তাদের মাঝে আর আমার মাঝে পর্দা পড়ে যাবে فاقول انهم مني তখন আমি বলবো কি হলো তারা তো আমার উম্মত তখন ফেরেশতারা দৌড়ায় এসে বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক فاقول সুকান সুকান লিমান গাজ্জার বাদি ফেরেশতারা বলবে হুজুর তারা উম্মতের দাবি করে কিন্তু তারা ভেজালওয়ালা উম্মত আপনার ইসলাম যেভাবে ছিল তারা সেভাবে মানে নেই তারা দিনকে বিকৃত করেছে আপনি যে ইসলাম রেখে এসেছিলেন সেই ইসলামে ছিল চোর ধরে হাত কাটো কিন্তু তারা পরবর্তীতে হাত কাটা বাদ দিয়া চোরের জেলখানায় দিছে কোরআনের আইন বাদ দিয়া নতুন আইন বানাইছে বানাইছে কিনা বানাইছে কিনা চোর ধরে হাত কাটার কথা আল্লাহর কোরআনে আছে না না এটা কি শুধু রমজানে খতম করার জন্য আল্লাহ নাজিল করছে যে আয়াতে কারিমাতে আছে সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও ওই আয়াত যদি রমজানে হাফেজ সাহেব তেলাওয়াত না করে রেখে যায় পেছন দিয়া লোকমা আছে না নাই আরে হাফেজ লোকমা দিয়া দেবে এরপরও যদি উনি লোকমা না ধইরা বাদ রাইখা যায় তখন সভাপতি জিগাইব হাফেজ সাহেব ঘটনা কি কয় হুজুর তো এক আয়াত রাইখা গেছে হুজুরে যদি জিগায় এক আয়াত রাখছেন কেন হুজুর যদি কয় ফইরা লাভ কি ওই আয়াতে আছে চোর ধরে হাত কাটো আপনারা তো কাটেন না তাই আমি ফরি নাই সভাপতি সেক্রেটারি মসজিদের সব মুসল্লি বলবো কাড়ি আর না কাড়ি ফরিয়েন খতমটা করেন তাহলে বোঝা গেল এখন কোরআন আমাদের কাছে শুধু তেলাওয়াতের কিতাব অথচ শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন পাঠান নাই আপনার জ্বর উঠছে 102 ডিগ্রি 100 ডিগ্রি 103 ডিগ্রি ডাক্তারের কাছে গেছেন নাফা এক্সট্রা লিখে দিছে যান সকালে একটা সন্ধ্যা একটা এরপরে দুপুর একটা খান তিন দিন পরে আবার আইসেন আপনি তিন দিন পরে যাইয়া কন স্যার খাই নাই তবে নাফা এক্সট্রা মুখস্থ করে লাইছি নাফা এক্সট্রা নাফা এক্সট্রা নাফা এক্সট্রা আপনি কইছেন তিনবার আমি 10 বার কইরা পড়ছি ডাক্তার বলবে আমি তোমাকে এটা শুধু পড়ার জন্য দেই নাই পরে এটা কিনে খাওয়ার জন্য দিছি শুধু পড়লে জ্বর সারবে না